তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, কারণ সামনে পুজো আসছে আর পুজোর আগে আমাদের সবাইকে ভালো থাকতে হয়, বিশেষ করে বাঙালিদের। আমি এখন ওয়েস্ট বেঙ্গলে নেই, ঠিক কথা, আমি এখন যেখানে আছি সেখানেও কিন্তু ওয়েদারটা এতটাই ভালো যে মনে হচ্ছে হ্যাঁ পুজো আসছে, পুজো আসছে। আমি বাঙালি তাই আমি ফিল করছি যে হ্যাঁ এই ওয়েদারটা পুজো আসার আগের ওয়েদার। তবে ওয়েস্ট বেঙ্গলে এখন মুষলধারে বৃষ্টি চলছে, বৃষ্টি, বন্যা, নিম্নচাপ সব কিছু একসাথে হয়ে যাচ্ছে, কি আর বলবো, তোমরা তো জানোই, আমি খবর পাচ্ছি। তবে এখানে ওয়েদারটা ভীষণই ভালো, বৃষ্টি টিষ্টি নেই বললেই চলে। তবে আজকে আকাশটা একটু মেঘলা আছে, জানি না বৃষ্টি হতেও পারে। তবে বৃষ্টি হোক বা না হোক, এখানে রোদও হয়, বৃষ্টিও হলে হয়, আর হাওয়া তো অবিরত, অনবরত হাওয়া আর হাওয়া। আর আকাশে আজকে মেঘ তো আছেই, পুজোর আগে যেমন মেঘ দেখা যায় আমাদের কলকাতার আকাশে অনেকটা সেরকম, তবে মাঝে মাঝে একটু কালো মেঘেরও আস্তরণ হয়ে আসছে। তো আজকে আমি দিনটা কিভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব একটু একটু করে। তো দেখা যাক, চলো একটা নতুন দিনের সূচনা নতুন ভাবে মন খুলে করা যাক। আমাদের এই রেন্টের অ্যাপার্টমেন্টে নিত্য প্রয়োজনীয় অতি গুরুত্বপূর্ণ কিছু জিনিস যেমন আমরা রেন্ট নিয়েছি, সেরকমই খুবই এসেনশিয়াল যে জিনিসটা আমাদের রোজ দরকার হবে স্বাভাবিক, এই খাট, বেড। তো এই বেড আমরা পারচেজ করেছি ফ্লিপকার্টের নিজস্ব ব্র্যান্ড স্মার্ট হোমস থেকে। তো এটার সাথে আমরা এই ম্যাট্রেসটাও নিয়েছি, সেটা তোমাদের আমি দেখাচ্ছি, এটাও আমরা ফ্লিপকার্ট থেকেই নিয়েছি, ফ্লিপকার্টের স্মার্ট হোমস ব্র্যান্ড থেকেই নিয়েছি। তো তোমাদেরকে দেখাই, এটা আমাদের কালই ডেলিভারি দিয়ে গেছে এবং আজ এটা ইনস্টল করে দিয়ে গেছে, তো আজ আমি তাই দেখাচ্ছি। তো এই বেডগুলোকে বলা হয় ইঞ্জিনিয়ার উডের বেড। তো এখানে এটা এন্ড এটা দুটোই ওপেন করা যায়, আর এই দুটো তাক আছে। এটা আমরা পছন্দ করেছি এই কারণেই, কারণ আমাদের যেহেতু এখন সাইড টেবিল বা কিছু নেই, তো এই দুটো খুবই দরকারি জিনিস বলতে পারো, আর স্টোরেজ হিসেবে এই দুটো তো সবারই কাজে লাগে। তো মোটামুটি আমাদের সাধ্যের মধ্যে আমরা এটাই আমাদের পছন্দ হয়েছিল এবং এটাই আমরা কিনেছি। এইটা ম্যাট্রেসটা তুললে এইগুলো হচ্ছে স্টোরেজ, তবে এটা আমরা ইউজ করব বলে মনে হয় না, ফ্ল্যাটে অনেকগুলো ওয়ার্ড্রব আছে তো সেটাই স্টোরেজ হিসেবে ইউজ করা যাবে। আর এই ম্যাট্রেসটার কথা বলি, এই ম্যাট্রেসটার একটা দিক একটু শক্ত আর একটা দিক একটু নরম, যেটা একটু হার্ড সেই পার্টটাই শোয়ার জন্য বেস্ট, ওই নরম আর কিছুই না। আর যেটা, হ্যাঁ, ম্যাট্রেসটা আমাদের আগেই দিয়ে গেছিল, কারণ আমরা এখানে আসার পরে তো এই খাটটাই তো ফার্স্ট পাইনি, তো ম্যাট্রেসটা আগেই নেওয়া ছিল, এটাতেই শুতাম। হ্যাঁ, যেটা বলার যে আরেকটা রুমে, আমাদের বেডরুম ছাড়া আরেকটা রুমে একটা খাট, ওনারেরই আরেকটা খাট ছিল, তো ওটাতেই আমরা এই ম্যাট্রেসটা দিয়ে এই কয়েকদিন শুয়েছি, ঘুমিয়েছি। তো আজ থেকে আমাদের নতুন খাট চলে এসেছে, তো আজ থেকে আমাদের নিজেদের খাটে এবং নিজেদের ম্যাট্রেসে আমরা শুতে পারবো। আচ্ছা, এই ম্যাট্রেসটার থিকনেসটা হচ্ছে 5 ইঞ্চেস, আর এই বেডটা হচ্ছে কুইন বেড, তো কুইন বেডের সাইজ অনুযায়ী আমরা ম্যাট্রেসটা কিনেছি। তো এই জায়গাগুলো আমাকে নিজেকে কিছু জিনিস দিয়ে সাজাতে হবে, সাজাতে তো ভালোই লাগে, এন্ড এমনি এই র লুকটা নর্মাল যেরকম ঠিক আছে, তবে একটু সাজালে মন্দ হয় না, তো এগুলো আমি পরে সাজাবো। আপাতত আমাদের ফার্স্ট একটা বড় জিনিস কিনে নিজেরাই ভীষণ হ্যাপি। আমরা এখন একটা ভ্যারাইটি স্টোরে এসেছিলাম,
ঠাকুরের একটা পাতার আসন নেওয়া হয়ে গেছে। এবার যাচ্ছি আমাদের আসল গন্তব্যে, চলো দেখা যাক কোথায় যাওয়া যায়। এখানে কিন্তু অনেকগুলো গাছ আছে, অনেক গাছ আছে। ওদিকে টবও রাখা আছে প্রচুর, ওদিকে গাঁদা এক গাঁদা, গাঁদা এক গাঁদা। এগুলো কিন্তু সব গোলাপ, বেশ ভালোভাবে সাজানো। আমি যেখানটা দাঁড়িয়েছি সেখানে গাছগুলো খুব উঁচু, রাস্তার দিকে আবার সব ছোট। অনেকটা হেঁটে এখন আমরা আলটিমেটলি আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পেরেছি। অনেকটা হেঁটে মানে প্রায় 2 কিলোমিটারের বেশি হাঁটা হয়ে গেছে হয়তো, কারণ বুঝতেও পারিনি, এতটাই এক্সাইটমেন্ট ছিল যে হ্যাঁ আমি আজকে গাছ কিনবই। আর প্রবলেমটা হচ্ছে এটা আমরা রাস্তায় দিয়ে যাওয়ার সময় দেখেছি, কিন্তু কখনো এক্সাক্ট লোকেশনটা কোথায় সেটা কখনো খেয়াল করে দেখিনি। এবার অটোওয়ালাকে বলছি একজন নার্সারি হ্যায়, অটোওয়ালা না না করে পালিয়ে গেল। আর ওলা অটো তো এক্সাক্ট লোকেশন পিনপয়েন্ট না করে দিলে হয় না, তো দুজনে মিলে ডিসাইড করলাম আজকে পুরোটা হেঁটেই কাটাবো। হ্যাঁ ঘরে তো বসে আছি অনেকক্ষণই, তাই একটু হাঁটাই ভালো। তো জানি না কেমন কি হবে গাছ, কিন্তু প্রচুর ভ্যারাইটি আছে, মানে ভীষণ অনেক ফুলের গাছ তো আছেই, তাছাড়া বিভিন্ন রকমের ক্যাকটাস, বিভিন্ন রকমের আলাদা ইনডোর প্ল্যান্ট তো প্রচুর আছে দেখাচ্ছে। তো দেখা যাক আজকে যে গাছ নিয়েছি সেগুলো কেমন হয় না হয়, তারপরে তো অবশ্যই কিনবো আবার। তো আমি এখন গাছগুলোকে মানে নিজেরা তো এখন মাটি ফাটি সেট করতে পারবো না, তাই জন্য এখানে যে আছে তাকেই বললাম যে মাটি দিয়ে ভালো টপ দিয়ে একটু গাছগুলোকে সেট করে দিতে। তো দেখা যাক কেমন হয়, নতুন নতুন গাছ এখানকে, এখানেই আমি ফার্স্ট দেখলাম এই গাছগুলো। তো এবার এই এই গাছ নিয়ে আমরা এবার অটো করেই ফিরবো, বলো। আর হাঁটার দম নেই। হ্যাঁ রাতের খাবারের জোগাড় আমার হয়ে গেছে, এবার শুধু রান্না করার পালা। আমি বানাচ্ছি চাউমিন, তো আমি কড়ায় তেল দিয়েছি, তারপরে রসুন আর লঙ্কা কুচি একটু দিয়ে দিলাম, এতে স্মেলটা ভালো আসে। এরপর যথারীতি আলু দিচ্ছি, আমরা একটু আলু দিয়ে চাউমিন খেতে বেশি ভালোবাসি এক এক সময়, তো আলু দিয়েছি। আর যেগুলো সবজিগুলো কাট করা আছে আমি বাঁধাকপি কুচি দিয়েছি চাউমিনে, একটু বাঁধাকপি দিলে খুব একটা খারাপ লাগে না, বরং ভালোই লাগে, বাঁধাকপি দিচ্ছি। এরপরে ব্রকোলিটাও অ্যাড করে দেব, একসাথে একটু ভাজা ভাজা হবে যাতে বাঁধাকপির রস স্মেলটা না থাকে। তো এবার একটু নেড়ে নেব।
একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু পরে দিতেই পছন্দ করি। এরপরে আমি একটু ড্রাই স্পাইসেস অ্যাড করব, তার মধ্যে হলুদ দিয়েছি, বেশি সাদা হবে না তাই হলুদটা একটু দিলাম। আর যেগুলো যেগুলো দেব সেগুলো তোমাদের দেখাই, ভিনিগার, ডার্ক সয়া সস, টমেটো কেচাপ, আর আমার কাছে কর্ন এখন সবসময়ই আছে, তো আমি সব কিছুতেই একটু করে কর্ন দিয়ে দিচ্ছি। এটা দাও না দাও এটা তোমাদের নিজেদের ব্যাপার। এবার আমি নুন দিচ্ছি, আর নুনের সাথে চিনিও দিয়ে দেবো, কারণ একটু চাউমিনে আমি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এছাড়া তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারো বা আদার্স কোনো মশলা, চাউমিন মশলা, বাট আমি আজকে কিছুই দিচ্ছি না। এবার আমি সর্ষের তেল দিয়ে ডিমগুলো ভেজে নেব। সাদা তেলে যেহেতু ওইগুলো সবজিগুলো ভাজছিলাম তাই জন্য একটু সর্ষের তেল দিয়ে ডিমটা ভাজলে ভালো লাগবে। 3টে ডিম দিচ্ছি আমি। নুনও দিয়ে দিলাম ডিমে, আর একটু লঙ্কা গুঁড়ো। আমি একটু বেশি পরিমাণে বানাচ্ছি কারণ আজকে রাতে হয়ে যাওয়ার পরে, খাওয়া হয়ে যাওয়ার পরে যদি একটু বাঁচে তো সেটা কাল সকালে দুজনের একটু একটু করেও হয়ে যাবে। চাউমিন খেতে আসলে আমাদের খুবই ভালো লাগে এই আর। তো এবার কর্নটা দিয়ে দিলাম, কর্নটা অ্যাড করে সব কিছু সবজিগুলো ভালো করে নেড়ে নিয়ে আমি যেটা দিলাম একটা মশলা, সেটা হচ্ছে আমি সবসময় রাখি, সেটা হচ্ছে ওই যে হয় না ম্যাগির ম্যাজিক মশলা, ওটা একটুখানি দিয়েছি, বেশি নয়, জাস্ট অল্প দিয়ে দিয়েছি। তোমরা এর জায়গায় ওই নুডলস মশলা যেটা হয় সেটাও দিতে পারো, ভালো লাগবে, আমার কাছে ওটা এখন নেই। আর তারপরে চাউমিন নুডলসগুলো এর সাথে দিয়ে দিলাম। এবার এটা যে মিক্স করেছি সেটা অনেক কষ্টের কাজ, চাউমিনটা কড়ায় মিক্স করা। এরপরে আমি ডার্ক সয়া সস দিলাম, 2 চামচ মতো দিয়েছি। তারপরে অল্প একটু টমেটো কেচাপ, বেশি লাগবে না টমেটো কেচাপ, আর দেবো একটু ভিনিগার। তো বাস, এবার চাউমিন ডান, দেখতে তো দারুণ হয়েছে, এবার শুধু খাওয়ার অপেক্ষা। যে গাছ দুটো আমরা কিনে এনেছি সেটাই তোমাদের সাথে একটু দেখাচ্ছি। এটা হচ্ছে রাতের বেলার তোলা ছবি, তো কোনো এক সময় সকালবেলার ভিডিওটাও দেখাবো, সুন্দর লাগবে আরো। তোমরা বলো গাছ দুটো কেমন হয়েছে, এগুলো একদমই নতুন আমার কাছে, আমি আগেই ফুল দুটো দেখিনি, তো তাই জন্যই এটা আনলাম, দেখি কেমন ভাবে রাখা যায়, মেনটেন করা যায় গাছগুলোকে। সকালেই বলছিলাম একটু একটু মেঘ দেখা যাচ্ছে, বর্ষার মেঘ, তো যথারীতি মুষলধারে বৃষ্টি হয়েছে। সন্ধ্যের পর থেকে লাইটনিং হচ্ছিল প্রচণ্ড, এখন একটুখানি কমেছে, আমি বারান্দায় এসেছি, খুব ভালো লাগছে। এখন বেজে গেছে রাত 11টা, আর আমার ডিনারও হয়ে গেছে, তবে আমি এক্ষুনি শুয়ে পড়বো না, আমি এই মান্ডালা কালারিং বুকটা নিয়ে আজ ফার্স্ট টাইম বসলাম, দেখি একটু কালার টালার করা যাক। দুপুরে ঘুমিয়েছিলাম বলে খুব একটা ঘুম পাইনি, তাই এটাই একটু স্টার্ট করি। আর কি বলবো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা জানো কি করতে হবে, একটা ছোট্ট লাইক করে দিও, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, আমাকে জানাবে যে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। আর যেটা করবে সেটা হচ্ছে বন্ধুদের সাথে এবং পরিবারের সাথে অবশ্যই শেয়ার করতে পারো, আর যদি এখনও না
সাবস্ক্রাইব করে থাকো আমার চ্যানেলটা, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমি আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আনতে পারবো তোমাদের জন্য, আমারও ভালো লাগবে। তো আজকের মতো গুড নাইট, টাটা অ্যান্ড বাই বাই।